মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটা সুখবর হলো তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর যে স্কলারশিপ রয়েছে, স্বামী বিবেকানন্দ মেরিট কমিউনিটি স্কলারশিপ, সেই স্কলারশিপ পাওয়ার যোগ্যতা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘোষণা করলেন যে সেই স্কলারশিপ পেতে গেলে তোমাদেরকে আর কিন্তু 75% নয়, তোমাদের নাম্বার 60% হলেই কিন্তু তোমরা সেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এতদিন পর্যন্ত মেরিট কমিউনিটি স্কলারশিপের জন্য যে 75% নাম্বারের দরকার ছিল, সেটি এখন 60% নাম্বার পেলেই কিন্তু তোমরা সেই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই সঙ্গে তিনি আরও বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেটস দিয়েছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড সম্বন্ধে বিভিন্ন রকম আপডেটস, সেই সঙ্গে অন্যান্য যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো তিনি জানিয়েছেন এবং একটি কেরিয়ার গাইডেন্স পোর্টালের কথা তিনি জানিয়েছেন। তো সব কিছু আজকের এই ভিডিওতে কিন্তু জানাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটি লাইক করো এবং অবশ্যই এই সমস্ত ইনফরমেশান বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারে। তো চলো আমরা পুরো বিষয়টা জেনে নেই। তাহলে প্রথমেই মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সেটি হলো, এতদিন কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে 75% মার্কস পেতে হতো, তবেই কিন্তু তারা স্বামী বিবেকানন্দ যে মেরিট কমিউনিটি স্কলারশিপ রয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারত। কিন্তু এবছর তিনি ঘোষণা করলেন যে এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে কিন্তু 75% নয়, 60% পেলেই কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে মেরিট কমিউনিটি স্কলারশিপের জন্য। অর্থাৎ 60% পেলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মেরিট কমিউনিটি স্কলারশিপে। এবং মেরিট কমিউনিটি স্কলারশিপের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের মনে কোশ্চেন, যে কবে থেকে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে সেটির জন্য বলবো যে এখনও পর্যন্ত কিন্তু ডেট, অর্থাৎ কোন ডেট থেকে সেই অ্যাপ্লাই শুরু হবে সেটার কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান এখনও বেরোয়নি। কিন্তু আমরা যদি আগের বছরের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে 7ই অক্টোবর থেকে কিন্তু আগের বছর অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এবং সেটা চলেছিল 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে এবছরও যদি আমরা ধরে নিই যে তাহলে কিন্তু দেখা যায় যে মোটামুটিভাবে সেপ্টেম্বরের প্রথম দিকে বা এই সেপ্টেম্বরের শেষের দিকে বা হচ্ছে অক্টোবরের প্রথম দিকে কিন্তু একটা আন্দাজ করা যেতে পারে যে এই রকম সময় নাগাদ কিন্তু এই মেরিট কমিউনিটি স্কলারশিপের ফর্ম বেরোতে পারে। কিন্তু এটা পুরোপুরি সম্ভব না। এখন কি হবে সেটা বোর্ডের ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখতে হবে, সেই ওয়েবসাইটে যখন নোটিফিকেশানটা বেরোবে ফাইনাল তখনই আমরা বুঝতে পারবো যে কবে থেকে অ্যাপ্লিকেশানটা শুরু হবে। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা হলো, তোমরা যারা 60% নাম্বার পেয়েছো তারা অবশ্যই কিন্তু মেরিট কমিউনিটি স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। সে তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, তো মাইনরিটি হও, জেনারেল হও, প্রত্যেকে কিন্তু 60%-এর বেশি নাম্বার পেলে বা 60% পেলেই কিন্তু তোমরা মেরিট কমিউনিটি স্কলারশিপের জন্য যোগ্য। এবং সেই সঙ্গে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো অন্য যে ভিডিও আমাদের রয়েছে মেরিট কমিউনিটি স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তোমরা দেখে নিতে পারো। এই হলো মেরিট কমিউনিটি স্কলারশিপ পাওয়ার যোগ্যতা সেগুলো কী। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যারা 60% পাবে না তাদের জন্য কী কী রয়েছে, তাদের জন্য যারা মাইনরিটি রয়েছে তাদের জন্য রয়েছে ঐক্যশ্রী, এসসি এসটিদের জন্য অন্য স্কলারশিপ আছে, কাস্ট সার্টিফিকেট, কাস্ট যে কাস্ট রিলেটেড যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো রয়েছে, যাকে আমরা ওএসিস নামে জানি সেগুলো রয়েছে, তো এগুলো রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা, যারা হয়তো ভাবছো যে আমি এই টাকাটা জোগাড় করতে পারবো না, আমার এই ক্লাসের ফিস বা অন্যান্য যে সমস্ত ফিসগুলো তোমাদেরকে দিতে হয় সেগুলো, বা কোনো ল্যাপটপ কেনার জন্য বা এই ধরনের যদি কিছু লাগে থাকে, তার জন্য কিন্তু তোমরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে লোন পাবে এবং সেই লোন খুব অল্প সুদে, এবং সেই সুদ তোমরা সেই টাকাটা তোমাকে জমা করতে হবে 15 বছরের মধ্যে, তখন তুমি কোনো চাকরিও পেয়ে যেতে পারো, জব পেয়ে যেতে পারো, ফলে তখন তুমি সেটা শোধ করতে পারবে। কিন্তু এই মুহূর্তে তোমার হয়তো কোনো মোটা অ্যামাউন্টের টাকার দরকার কোনো পড়াশোনার কাজের জন্য, সেটা তুমি যদি তোমার ফ্যামিলি না বিয়ার করতে পারে তাহলে কিন্তু সেটা সরকার তোমাকে লোন দিয়ে তোমাকে কিন্তু সেই পড়াটা পড়াবে। তার জন্য তুমি এখনই দুয়ারের সরকারে তুমি অ্যাপ্লাই করতে পারো স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য। সেখানে যে নির্দিষ্ট কাউন্টার আছে সেখানে গিয়ে তুমি যোগাযোগ করতে পারো, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে তুমি কী করবে সেগুলো তারা বলে দেবে। তো এই গেল স্টুডেন্টস ক্রেডিট কার্ডের ব্যাপারগুলো। এবং এছাড়া আরেকটি যেটি তিনি জানিয়েছেন সেটা হলো, একটি কেরিয়ার গাইডেন্স পোর্টাল কিন্তু খোলা হবে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যেখানে বিভিন্ন রকম যে ইন্টারন্যাশনাল যে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি
বা ইঞ্জিনিয়ারিং কলেজ, যে বিভিন্ন রকম ইনস্টিটিউটগুলো রয়েছে, সবকে কিন্তু এক ছাতার তলায় নিয়ে এসে তাদের কীভাবে সেই সমস্ত বড় ইনস্টিটিউটে কীভাবে অ্যাডমিশন প্রক্রিয়া চলে, কখন অ্যাপ্লাই করা হয়, কীভাবে আমরা সেখানে চান্স পেতে পারি, সমস্ত কিছু, এবং আমি যে মেধার ছাত্র বা ছাত্রী, আমার সঙ্গে কোন কোর্সটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল হবে, আমি কোনটাই গেলে সবচেয়ে বেশি লাভবান হব, কোনটাই আমার বেশি জব অ্যাসিওরেন্স আছে, সব কিছু কিন্তু এই পোর্টালের মাধ্যমে তোমাকে গাইডেন্স করা হবে। এবং মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করলেন যে এই পোর্টাল সম্পূর্ণভাবে বিনামূল্যে ছাত্রছাত্রীদের পরিষেবা দান করবে। তাহলে এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার যে আমরা যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে যাই বা আমরা যখন উঁচু লেভেলে পড়তে যাই, তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে কোন রাস্তায় গেলে আমি সবচেয়ে বেশি আমার সাকসেসটা পাবো, বা কোন রাস্তায় গেলে আমি তাড়াতাড়ি জব পাবো, বা আমার মেধার সঙ্গে কোন কোর্সটা সবচেয়ে বেশি অ্যাপ্লিকেবল, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। এই সমস্ত কিন্তু উত্তর বা সমস্ত গাইডেন্সটা তোমরা কিন্তু এই পোর্টাল থেকে পাবে। তাহলে এইটাও কিন্তু খুব একটা বড় ঘোষণা, আগামী দিনে তোমাদের জন্য একটা বড় সম্ভাবনা আসতে চলেছে এই পোর্টালের মাধ্যমে। তাহলে এগুলোই তিনি আজকে মূলত জানিয়েছেন যে 60% মার্কসেও কিন্তু এবার থেকে মেরিট কামেন্স, স্বামী বিবেকানন্দ মেরিট কামেন্স স্কলারশিপের জন্য আবেদন করা যাবে, এবং সেই সঙ্গে যারা টাকার অভাবে পড়া বন্ধ হয়ে যাচ্ছে এরকম, বা ফ্যামিলি বিয়ার করতে পারছে না কোনো মোটা অঙ্কের টাকা, তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেতে পারো। এবং সেই সঙ্গে রয়েছে একটা পোর্টাল যেখানে কিন্তু গাইডেন্স দেওয়া হবে কেরিয়ার নিয়ে। তো এই হচ্ছিলো আজকের মূলত আপডেট, যেটি কিছুক্ষণ আগেই মাননীয় মুখ্যমন্ত্রী এসে সাংবাদিক বৈঠক করে জানিয়ে গেছেন। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখো। এবং সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারাও জানতে পারে যে 60% পেলেই কিন্তু এবার মেরিট কামেন্স স্কলারশিপে আবেদন করা যাবে। তো অবশ্যই আমাদের মেরিট কামেন্সের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয় সেদিকে নজর থাকবে, যেদিন থেকেই শুরু হোক আমরা কিন্তু তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।